অশিক্ষিত মূর্খ বরবদের কথা শুনলে পায়ের রক্ত মাথায় উঠে যায় কাউয়া কাদের এই ফকির্নি খাটার ছোট লোক হাতের কাছে পাইলে আমি তার জুতা মারতে মারতে তার কে 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 বন্ধ করে দিতাম বুয়েট সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি চিরতরে বন্ধ করে দিতে হবে ছাত্র রাজনীতির নামে ভণ্ডামি সিট দখল জোরপূর্বক ভর্তি এবং নারী নির্যাতন থেকে শুরু করে চাঁদাবাজি এগুলো ছাত্র রাজনীতির নামে করে থাকে এক একজন ছাত্র ছাত্রলীগের প্রেসিডেন্ট আপনারা দেখেন বা ডানি পাইকে গেছে বুড়া লাণ্ডু বান্ডু পাঁচ ছয়টা সন্তানের জননী বানা বাবা ছেলে এবং বুড়ি মহিলাও আছে আমরা ইডেন কলেজে দেখেছি ছাত্রলীগের নারী নেত্রীদের অত্যাচার জুলুম তারা এটা সরকারের ব্যর্থতা সরকার কেন তাদেরকে কন্ট্রোল করতে পারে না ধর্মের নামে ভণ্ডামি করে তাবলিগের জামাত করে সেখানে বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছে সেখানে পাঁচ অক্ত নামাজের জায়গায় দশ আক্ত নামাজ করে নামাজের কথা বলে নিয়ে মসজিদে গোল চক্কর করে বসে বসে সেখানে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করে হিজবুত তাহির কারা এসব কারা শুনেছি জঙ্গি সংগঠন জঙ্গি সংগঠনের জন্ম কখন হয় মানব দেহ যেমন একটা দেহ সমাজ দেহ তেমন একটি দেহ একটি রাষ্ট্র একটি সরকার একটি সমাজ এগুলো এক একটা দেহ